ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল এটি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তরফ থেকে সম্প্রতি স্টাফ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের যে হলদিয়া রিফাইনারি আছে সেই হলদিয়া রিফাইনারি ডিভিশনে স্টাফ নিয়োগের জন্য নন এক্সিকিউটিভ পোস্টে এই বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আমরা ডিটেলস দেখে নেব কি স্টাফ নিয়োগ করা হচ্ছে নন এক্সিকিউটিভ পোস্টে আজকের ভিডিওতে। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এরকম চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো রিক্রুটমেন্ট নোটিশ। সেখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিফাইনারিজ ডিভিশন। বাদিকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে আর ডান দিকে রয়েছে নোটিফিকেশনের তারিখ 1 মে 2023। এখানে বলা আছে আবেদন গ্রহণ করা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে ইয়াং এনার্জেটিক পার্সনের কাছ থেকে। কোথায় নিয়োগ হবে? না, ফর ইটস রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইউনিটস অ্যাট হলদিয়া ওয়েস্ট বেঙ্গল এবং ভদোদরা গুজরাট। তাহলে এই দুটি রিফাইনারি ডিভিশনের নিয়োগ হবে হলদিয়া ওয়েস্ট বেঙ্গল এবং ভদোদরা গুজরাট। এখানে যে পে স্কেল দেওয়া রয়েছে তা হল 25,000 টাকা থেকে 1,05,000 টাকা পর্যন্ত পে স্কেল। এখানে নাম্বার অফ পোস্ট অর্থাৎ কতগুলি শূন্য পদ কোথায় কি আছে তার ডিটেলস এখানে টেবিলে দেওয়া রয়েছে। এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে, পোস্ট কোড দেওয়া রয়েছে, যেমন 201, 202, 203, আর নেম অফ পোস্ট এখানে দেওয়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পি অ্যান্ড ইউ, আর জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট পি অ্যান্ড ইউ অ্যান্ড ও অ্যান্ড এম। এবং এখানে রিফাইনারি দেওয়া রয়েছে গুজরাট হলদিয়া গুজরাট হলদিয়া, এবং ভ্যাকেন্সিও এখানে দেওয়া রয়েছে টোটাল ক্যাটাগরিক্যালি। এখানে যে এডুকেশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তা হলো প্রথমে যে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর প্রোডাকশন, পোস্ট কোড হলো 201, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে কিসের উপর, না ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা 3 বছরের বিএসসি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি, তার সঙ্গে মিনিমাম 50% নম্বর থাকতে হবে অ্যাগ্রিগেট ফর জেনারেল ইডব্লিউএস, আর এসসি এসটিদের ক্ষেত্রে 45% থাকতে হবে। এই হলো 201 যে পোস্ট কোড সেই পোস্টের এডুকেশনাল ক্রাইটেরিয়া। 2 নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর পি অ্যান্ড ইউ। এই পোস্টটি যদিও শুধুমাত্র গুজরাটের জন্য, এর যে ক্রাইটেরিয়া রয়েছে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা মাধ্যমিক পাস, তার সঙ্গে আইটিআই ফিটার 2 বছরের থাকতে হবে, অথবা বিএসসি থাকতে হবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি। তাহলে এই যোগ্যতাগুলির যে কোনো এক ধরনের থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর যে পোস্ট আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর পি অ্যান্ড ইউ ও এন এম, এই পোস্টের যে পোস্ট কোড হলো তা হলো 203, এবং ক্রাইটেরিয়া যে আছে তা হলো 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এই সমস্ত ট্রেডে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি উইথ 50% মার্কস ইন ফর জেনারেল ইডব্লিউএস অ্যান্ড ওবিসি, আর এসসি এসটির ক্ষেত্রে 45% মার্কস থাকলে আবেদন করা যাবে। 3টি পোস্টের ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সের যে ক্রাইটেরিয়া রয়েছে তা হলো মিনিমাম 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার ক্যাপাসিটিতে। এখানে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে তা হলো মিনিমাম জেনারেল এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 27 বছর,
এসসি এসটি 32 বছর আর ওবিসি এবং এনসিএল এর ক্ষেত্রে 30 বছর এই এজ ক্রাইটেরিয়া থাকলে আবেদন করা যাবে অ্যাপ্লিকেশন ফিস কত আছে তা আমরা লিখে নেব অ্যাপ্লিকেশন ফিস আছে 150 150 টাকা ফর জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং আদার্স ক্যাটাগরি যেগুলো রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই এখন দেখে নেব কিভাবে আবেদন করতে হবে আবেদন অনলাইনে করতে হবে অবশ্যই ইন্ডিয়ান অয়েলের যে ওয়েবসাইট রয়েছে iocl.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন চলবে 1/5/2023 তারিখ থেকে 30/5/2023 তারিখ পর্যন্ত এবং অনলাইন আবেদন করার পর অন্যান্য যে হার্ড কপি অর্থাৎ অনলাইন পেমেন্টের রসিদ এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট এবং তার সঙ্গে প্রয়োজনীয় যে কাগজপত্র এখানে লিস্টে দেওয়া আছে আপনারা নোটিফিকেশনটি দেখে নেবেন সেই সমস্ত কাগজ সব ফটোকপি করে সেলফ অ্যাটেস্টেড করে অর্ডিনারি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এখানে লেখা রয়েছে আফটার সাকসেসফুল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফিস পেমেন্ট দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড দ্য ফলোয়িং ডকুমেন্টস টু দ্য কনসার্ন অথরিটি আর দ্য রিফাইনারি অ্যাপ্লাইড ফর বাই অর্ডিনারি পোস্ট উইদিন 10th June 2023 অর্থাৎ 10th June 2023 এর মধ্যে অর্ডিনারি পোস্টে যে রিফাইনারির জন্য আপনি আবেদন করবেন হলদিয়া কি গুজরাট সেই রিফাইনারিতে পাঠাতে হবে তাহলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সম্প্রতি স্টাফ নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বের করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করে জানান